স্যামসেল পাওয়ার লিমিটেড ও স্যাম মেটালিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রানীগঞ্জের বক্তনগর গ্রামে হাইমাস লাইটের উদ্বোধন হলো। বুধবার বক্তনগর গ্রামের ফুটবল ময়দানে হাইমাস লাইটের যৌথভাবে উদ্বোধন করেন বিধায়ক হরেরাম সিং, ডাইরেক্টর বিক্রম মুনকা ও এবিপি এইচআর এবং কমার্শিয়াল সুমিত চক্রবর্তী। এই উপলক্ষে বক্তনগর গ্রাম এবং স্যামসেল ফুটবল একাডেমির মধ্যে আয়োজন ছিল ফুটবল ম্যাচের। এই ম্যাচে 2-0 জয়ী হয় স্যামসেল ফুটবল একাডেমি। স্যামসেল পাওয়ার লিমিটেড এবং স্যামসেল মেটালিক ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় হাইমাস লাইটের উদ্বোধন হয়ে গেল রানীগঞ্জের বক্তানগর ফুটবল ময়দানে। খেলাধুলার প্রতি এলাকার শিশু কিশোরদের উৎসাহ দিতেই এই উদ্যোগ স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানা কর্তৃপক্ষের। বুধবার এই হাইমাস লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড কোম্পানির ডাইরেক্টর বিক্রম মুনকা ছিলেন, কোম্পানির এভিপি এইচআর অ্যান্ড কমার্শিয়াল সুমিত চক্রবর্তী ছিলেন, রানীগঞ্জের মঙ্গলপুর স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার ম্যানেজার উজ্জ্বল চ্যাটার্জি, জামুরিয়ার স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার ম্যানেজার অলোক মিশ্র প্রমুখ। ফলক উন্মোচন করে হাইমাস লাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিধায়ক হরেরাম সিং বলেন, সমাজের জন্য কাজ করে চলেছে স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড কর্তৃপক্ষ। পরন্তু যে কাজ সমাজের জন্য দরকার বাকি ফ্যাক্টরি গুলো চলছে না, করছে। স্যামসেল একটি ফ্যাক্টরি আছে যিনি মানুষকে কিছু দিচ্ছে। কোম্পানির এভিপিএইচআর অ্যান্ড কমার্শিয়াল সুমিত চক্রবর্তী বলেন, সর্বদাই মানুষের জন্য কিছু করার কথা ভাবে স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড। তাদের এগিয়ে যাওয়ার পথে সঙ্গী করতে চায় গ্রামের মানুষকেও, তাই এই উদ্যোগ। এই বিশেষ দিনে একটাই কথা বলার, এখন কবিপক্ষ চলছে। কবিগুরু বলেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। তো বুকের মাঝে যখন বিশ্ব লোকের সারা পেতে চাই আমরা, তখন আমাদের বিশ্বলোক তো আমাদের কোম্পানি, আমাদের বুক আমাদের কোম্পানি, আমাদের হৃদয় আমাদের কোম্পানি। সেই কোম্পানির জানলা দিয়ে যখন বাইরের দিকটা তাকাই, তখন দেখতে পাই বক্তানগর গ্রাম, তখন দেখতে পাই রোনাই গ্রাম, তখন দেখতে পাই বিজয়নগর, দাসনা ইত্যাদি গ্রামগুলো। তো সেই গ্রামের মানুষদের কাছে আমরা হাত বাড়িয়ে দিতে চাই, যাতে আমরা একসাথে আমাদের এগিয়ে যাওয়ার সাথে তাদেরকেও পাশে পেতে পারি। তো সেই ভাবনা থেকেই আমাদের এই কাজ, এই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আমরা এগোতে চাই। আমার এখনো মনে আছে এই হাইমাসের কথাটা, আমাকে বিধায়ক কি বলেছিলেন, আমরা ফুটবল খেলা দেখেই বলে বেরোচ্ছিলাম, এই সামনে গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে সুমিতজি ইয়ে ইয়া পারে হাইমাস কা জরুরত হ্যাঁ, তো ইসকো থোড়া সা দেখিয়ে গেল, আপনারাই ছিলেন তখন সবাই আমরা। তো সেইখান থেকেই আমাদের এই ভাবনা হাইমাসের। তো এই ধরনের কাজ আমরা করতে চাই। আমরা পাশে পেয়েছি এমন একজন বিধায়ককে, যিনি শুধু আমাদের জামুরিয়ার বিধায়ক নয়, আমি তো বলি আমাদের এই দুটো প্ল্যান্ট আছে এখানে, জামুরিয়া এবং মঙ্গলপুর, আমাদের বিধায়ক হরেরাম সিংজি। কারণ যখনই যে কোনো প্ল্যান্টে কি সমস্যা হয়, আমরা ওনাকে পাশে পাই। এবং বক্তানগরের গ্রামের মানুষদের কথা, এই ক্লাবের কথা আলাদা করে কিছু বলার নেই, আমাদের অভিভাবকের মতো পাশে থাকেন। আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এরকম গ্রামকে পাশে পেয়েছি। কোম্পানি ডাইরেক্টর বিক্রম মুনকা বলেন, শুধু স্যামসেল পাওয়ার লিমিটেড কারখানায় কাজ করে এমন শ্রমিকেরাই নয়, তাদের কোম্পানির মহিরুহ আকার ধারণ করানোর পেছনে অবদান রয়েছে বক্তানগর গ্রামের মানুষেরও। जितने वहाँ के सराउंडिंग्स हैं उन सबका बहुत बड़ा योगदान होता है। तो इसी चीज़ को ध्यान रखते हुए श्याम मेटल एक ग्रुप आज हर किसी तरफ, जामुड़िया, मंगलपुर और बाकी हमारे जहाँ भी प्रतिष्ठान हैं, हम लोग हर तरह की मदद करने के लिए, हर तरह के कार्यक्रम करने के लिए, जिससे गाँव वालों को प्रोत्साहन मिले, इस तरह के हर कार्यक्रम करने के लिए हम लोग आगे रहते हैं और आगे भी इस तरह के जो भी कार्यक्रम होंगे हम लोग करते रहेंगे। और आशा करता हूँ कि गाँववासियों की हमारे इस तरह के योगदान से खुश रहें और हमारे हमारे साथ योगदान देंगे।
এদিন এই উপলক্ষেই বক্তানগর গ্রাম এবং স্যামসেল ফুটবল একাডেমির মধ্যে আয়োজন ছিল একটি ফুটবল ম্যাচের। এই ম্যাচে এদিন 2-0 গোলে জয়ী হয় স্যামসেল ফুটবল একাডেমি। বিজয়ী ও বিজেতা দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। পাবলিক টাইমস, রানীগঞ্জ। मुझे ये ऐलान करने में बड़ी खुशी हो रही है कि हम पेश करने वाले हैं बेमिसाल ताकत वाला नया SEL Tiger TMT Rebar। स्वागत नहीं करोगे हमारा?